আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়াসানাদানা ওয়াহাবিবানা ওয়ামাউলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদে ওয়াল ফুরকানিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ মক্কা ও মদিনা বাসী তারাই কত ভাগ্যবান নবীজির রূপ দেখিয়া কাফেরেরা হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমার ঘরে নূরের প্রদীপ জ্বালোকে ও আমিনা তোমার ঘরে নূরের প্রদীপ জ্বালোকে চন্দ্র সূর্য হার মানিল ওই আলোরি রশ্মিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন। গভীর রজনীতে আজকের এই বিশাল কোরআন মাহফিলে বসে আল্লাহ আমরা সমবেতভাবে ইয়েতিমের মতো কাঙালের মতো তোমার শাহী দরবারে দুটি করে হাত পেতেছি আল্লাহ। মেহরবানি করে দয়া করে মায়া করে মোদের তামাম জীবনের গুণাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। ওগো মাহবুদ, কত মানুষ সোনার মক্কায় যায়, কত মানুষ সোনার মদিনায় যায়, আমার এতিম নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় রে আল্লাহ। মাহবুদ, আমরা যেতে পারি না বাংলার জমিনে ধুলির আসনে বসিয়ে আমাদের নাপাক জবানে এতিম নবীর শানে কয়েকবার দুরুদ সালাম পড়েছি। মেহরবানি করে দয়া করে মায়া করে মোদের দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দিন। মাহবুদ, তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত গুজরান করেছে আল্লাহ, সকলের রুহু মুবারাকে সওয়াব পৌঁছে দিন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা উহুদে বদরে খাইবারে খন্দকে সকল হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। রব্বুল ইজ্জাত সওয়াবের হাদিয়া টুকু হিন্দের উলি খাজা বাবা গরিবিনে ওসমাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। বসিরহাটের আমবাগানে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। হাড়ুয়া নদীর কিনারায় পীর গুরা চাঁদ সৈয়দ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহে হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। রব্বুল ইজ্জাত আজকের বিশাল কোরআন মাহফিলের আয়োজন যেনারা করেছেন আর শোনার জন্য যেনারা উপস্থিত হয়েছেন কিয়ামতের দিন মুসিবতের ময়দানে এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব কারাম তু আগার করে ও বাদে জুবা কো জু দিল পরাসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি দিগার উলামায়ে হযরত আমার সামনে উপবিষ্ট সুদি সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আজকের এই জান্নাতি বাগানের সম্মানিত মেহমান হিসাবে আমাদের মতো গুনাহগার বান্দা বান্দিকে একত্রিত হওয়ার মতো তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের আলিশানে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত ভাইরা আমার, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না, পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তে 2,24,000 নবী আলাইহিমুসসালাম আগমন করেছেন, 1,00,000 মতান্তে 2,24,000 নবী রসুলের সাহেবে সর্দার ইমাম যিনি তিনি হলেন রহমাতাল্লিল আলামিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, যে নবীর প্রতি মহাগ্রন্থ আল কোরআন কোরআনে হাকিম
এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। এই আল কোরআনের ভিতরে 6,663 আয়াত, 114 সুরা, 3,21,650 অক্ষর, গোটা কোরআনে হাকিমের ভিতরে সুরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত 4,872 আলিফের সংখ্যা বলুন আলহামদুলিল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন কিন্তু একদিনে নাজিল হয় নাই। পৃথিবীর জমিনে আল কোরআন নাজিল হতে দীর্ঘ 23 বছর 4 মাস কয়েকদিন লেগেছে নাজিল হতে বলুন আলহামদুলিল্লাহ। এক একটা ঘটনা ঘটেছে, ঘটনার প্রেক্ষিতে আয়াতে কারিমা নাজিল হয়েছে। তো সম্মানিত ভাইয়েরা, দেখুন আজ পৃথিবীর জমিনে আমরা দুনিয়ার পেছনে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভ লালসায় আমরা ব্যতিব্যস্ত হয়ে ঘুরছি, ঘুরছি কিনা বলুন। আমরা দুনিয়ার জমিনে, দুনিয়ার স্বার্থে নেতার পেছনে, পার্টির পেছনে, নেতা মাতব্বরের পেছনে ছুটছি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভ লালসায়। আল্লাহ রসুলের আহলে বায়েত, আল্লাহ রসুলের সাহাবা আজমাইন, তেনারা সবসময় আল্লাহ রসুলের পেছনে ঘুরতেন, কিভাবে আল্লাহকে পাবে, আল্লাহ রসুলকে পাবে। আর আমরা পৃথিবীর জমিনে, দুনিয়ার পেছনে, নেতার পেছনে, পার্টির পেছনে ছুটছি দুনিয়ার স্বার্থে, লোভ লালসায় আমরা ঘুরছি, আমাদের মা বোনদেরকে ঘোরাচ্ছি। আল্লাহ রসুলের সাহাবা আজমাইন, আল্লাহ রসুলের আহলে বায়েত মা ফাতিমাত জোহরা, তিনি কেমন দুনিয়াতে দুনিয়াদারি করেছেন, আমরা কেমন দুনিয়াতে দুনিয়াদারি করছি, আমাদের মা বোনদেরকে দুনিয়াদারি করাচ্ছি। আমি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়ে চলে যাব, সকলে বলুন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি রহমাতাল্লিল আলামিন, তিনি হাসরের ময়দানে এই এতিম উম্মত উম্মতিকে হাত ধরে ধরে কেমন করে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছাই দেবেন। আল্লাহর নবী তিনি আমাদের শাফাত করবেন, তিনি হবেন আমাদের শাফাতের কাণ্ডারি। আমরা সেই নবীকে কত ভালোবাসি, আমি হাদিস শরীফ থেকে প্রমাণ করে দিচ্ছি। তার আগেই একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমাদের গ্রামে গঞ্জে মা বোনেরা ডিম ফুটায় বাচ্চা তৈরি করে, করে কিনা বলুন। 15-20 দিন যাওয়ার পরে ওই মুরগির মা তার বাচ্চাদেরকে সঙ্গে করে লইয়া আগানে বাগানে খাইতে যায়, যায় কিনা বলুন। তখন যদি তার মাথার উপরে একটা চিল পাখি, বক পাখি উড়াউড়ি করতে থাকে, তখন ওই মুরগির মা দৌড় মেরে তার বাচ্চাদের কাছে চলে আসে, এসে কি বল বলে তার বাচ্চাদেরকে বোঝাতে চায়, আমার কথার দিকে খেয়াল করুন সম্মানিত ভাইয়েরা আমার। তখন তার মা দৌড় মেরে তার বাচ্চাদের কাছে চলে আসে, এসে দুই দিকের দুটো ডানা ঠিক এমনভাবে উঁচু করে দেয়, দিয়ে বলে আয় সন্তান, তোরা ভয় পাস না, তোরা কাঁদিস না, আমি তোদের জনম দুঃখিনী মা এসে পড়ছি, আমি তোদের জনম দুঃখিনী মা, থাকতে একটা বাচ্চাও আমি মা কোনোদিন সিলের মুখে ছেড়ে দিব না। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সূর্যটাই এক বিঘাত মাথার উপরে আসবে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 1 মাইল মাথার উপরে আসবে, মুনাফেকদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জিপটা ঝুলে নাভিস্থল পর্যন্ত আসবে, তামার জমিন হবে, ওই দিন সাড়া পড়ে যাবে পানি আর পানি, এতিম উম্মত উম্মতিরা কঠিন বিপদে পড়ে গিয়ে পাগলের মতো তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই দিন আমার নবী ডাকতে বলেন, ওই দিন আমার এতিম উম্মত উম্মতিরা যখন কঠিন বিপদে পড়ে যাবে, কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখন আমি নবী কী করব, মুরগির মতো করি একটা দোল মারব মিজানের পাল্লায়, আর একটা দোল মারব পুলচেরাতের ঘাটে, এমনভাবে আমি নবী যখন ইয়া উম্মাতি বলিয়া যারে যারে চিৎকার মারব, তখন আমার আল্লাহ দয়ার বন্ধুকে ডাক দিয়ে বলবেন, দয়ার বন্ধু হে, আজকের এই ময়দান আপনার কষ্টের নয়, দুনিয়াতে অনেক কাফের বেঈমান মুশরিকেরে আপনাকে কষ্ট দিয়েছে, আজকের এই ময়দান আপনার কষ্টের নয়, আমি আপনাকে শাপাত করার অধিকার দিলাম, শাপাত করার পারমিশন আমি আপনাকে দিলাম, যাকে খুশি তাকে লইয়া আমার দয়ার জান্নাতে প্রবেশ করুন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর শাপাত এখানেই শেষ নয়, ইতিহাস লিখতে আছে আল্লাহর নবীকে মদিনা মুনওয়ারার জমিনে 3 দিন কোনো প্রকার খোঁজ পাওয়া যাচ্ছে না,
সাইয়েদনা হযরতে ওমর ফারুক এমন ভাবে তরবারি ঘোরাতে ঘোরাতে এসে ডাক দিয়ে বলছে, মদিনাবাসী বলো রসুল কোথায় গেছে? কিছু সময়ের মধ্যে যদি তোমরা আল্লাহর নবীর খবর বলতে না পারো তাহলে তোমরা কে হই? ওমরের এই তরবারির আঘাত থেকে রেহাই পাবে না। সম্মানিত ভাইরা আমার, মদিনার লোক চিন্তায় পড়ে যায়, আল্লাহ তোমার প্রিয় হাবিবের খবর রাখি না, তোমার বন্ধুর খবর দিতে পারি না, কিন্তু কিছু সময়ের মধ্যে যদি আমরা আল্লাহর নবীর সুসংবাদ বলতে না পারি তাহলে কেহই উমারের তরবারির আঘাত থেকে রেহাই পাব না। ভাইজান আমার ইতিহাস লিখতেছে, সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক ছুটে এলেন, এসে বলেন, ভাই উমার চলো আমরা আল্লাহর নবীকে তালাশ করে আসি। ইতিহাস লিখতেছে, পথ চলতে 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 আবু বকর এবং উমার কিছু দূর যেয়ে দেখে কতকগুলো উটা রাখাল, রাখালেরা উটের গলার রশি ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর ডাক দিয়ে বলেন, রাখালেরা রে তোমরা এই পথ দিয়ে আল্লাহর নবীকে যাইতে দেখছো কি? রাকালেরা বলে, ভাই আমি তো আপনাদের চিনি না। আবু বকর বলেন, আমার নাম আবু বকর, আমার ভাই ওমর, আমরা আল্লাহর নবীকে তালাশ করতে এসেছি। রাকালেরা বলে, ভাই আমরা আল্লাহর নবীকে চিনি না, তবে একটা সুসংবাদ দিতে পারি, ওই জমিনের কুনিজে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহায় বসে বসে একটা লোক আস তিন দিন পর্যন্ত অনাহারে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া অজর নয়নে কান্দে। ভাই খোদার কসম দিয়ে বলি, তোদের হাতে ধরি, তোদের পায়ে ধরি, ওই লোকটাকে পাহাড়ের গুহা থেকে বের করে নিয়ে যা। ও ভাই খোদার কসম দিয়ে বলি, ওই লোকটার কান্না শুনে আমাদের উটগুলো আজ তিন দিন পর্যন্ত ঘাসে মুখ লাগায় না। আবু বকর এবং উমার মনে করল, জেনবীর দয়ায় পড়ে রে, জেনবীর মায় পড়ে রে, জেনবীর দুঃখে দুঃখিত হইয়া, জেনবীর ব্যথায় ব্যথিত হইয়া বনের অবলা উটগুলো আজ তিন দিন পর্যন্ত ঘাসে তুমুক লাগায় না। তিনি রহমাতাল্লিল আলামিন ছাড়া আর কেউই হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, ইতিহাস লিখতেছে, পথ চলতে 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 আবু বকর এবং উমার পাহাড়ের গুহায় পৌঁছে গেল। পাহাড়ের গুহায় পৌঁছে গিয়ে আবু বকর পাহাড়ের গুহায় মুখ লাগিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাঁদতে হবে না, আমি আপনার আবু বকর এসে পড়ছি। কেমনে ভুলেছেন আপনার আবু বকরকে, কেমনে ভুলেছেন আপনার মদিনাবাসীকে? মদিনার অলিতে গুলিতে আজ তিন দিন পর্যন্ত অনাহারে খোঁজ করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো খবর পাই না, কোনো জবাব আসে না। আবু বকর পাহাড়ের গুহা থেকে মাথা ওড়িয়ে উমার পাহাড়ের গুহায় মুখ লাগিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, কেমনে ভুলেছেন আপনার আবু বকরকে, কেমনে ভুলেছেন আপনার উমারকে? মদিনার অলিতে গলিতে আজ তিন দিন পর্যন্ত অনাহারে খোঁজ করি, আপনার কোনো খবর পাই না, কোনো জবাব আসে না। উমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে উমার এমনভাবে তরবারি ঘুরাতে ঘুরাতে মদিনার মানুষের মাথা শিরোচ্ছেদ করতে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার পবিত্র মুখের দিকে তাকিয়ে আমি উমার ঘোষণা করে দিয়েছিলাম, ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আপনি আর কাঁদবেন না, কোনো জবাব এলো না। পাহাড়ের গুহা থেকে মুখ উড়িয়ে আবু বকর এবং উমার পরামর্শ করে নিয়ে বলেন, ভাই আবু বকর আল্লাহর নবীকে মা ফাতিমা ছাড়া, ইমাম হাসান হোসাইন ছাড়া পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। ইতিহাস লিখতে আছে, এই পরামর্শ করে নিয়ে গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে মা ফাতিমার বাড়ির দিকে রওনা দিতেছেন। যেতে যেতে পথের মাঝখানে সাইয়েদনা হযরতে আলীর সাথে দেখা হয়ে যায়।
আবু বকর এবং ওমর ডাক দিয়ে বলেন, আলী রে যাস না, হাসান হুসাইন ছাড়া ফাতেমা ছাড়া আল্লাহর নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। ইতিহাস লিখতে যে এই কথা শোনার সাথে সাথে আবু বকর এবং ওমর আলীকে সঙ্গে লইয়া গুটি গুটি পায়ে তিনি ফাতিমার বাড়ির দিকে রওনা দিলেন। ইতিহাস লিখতে চেপ মা ফাতিমার বাড়িতে পৌঁছে গিয়ে আবু বকর এবং ওমর কাঁদছে, আলী কাঁদছে। এই দৃশ্য দেখার সাথে সাথে সাইয়্যিদুনা আবু বকরের চোখের পানি দেখে মা ফাতিমা ছুটে এলেন। এসে ফাতিমা আলীর বুকের উপরে মাথা রেখে অঝর নড়ে কিদি কিদি বলেন, স্বামী আমার, বুঝতে পেরেছি আবু বকর কাঁদছে, উমার কাঁদছে, তুমিও কাঁদছো, বুঝতে পেরেছি আমার এতিম বাবারে মনে হয় মদিনার কাফের বেঈমান মুশরিকেরা মেরে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার আলী বর্ণনা করেন, ফাতিমা গা তোমার পিতাকে মদিনার কোনো কাফের বেঈমান মুশরিকে মারে নাই। ওই জমিনের কোণে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ির গুহায় বসে তোমার পিতা অনাহারে আজ তিন দিন পর্যন্ত ইয়া রব্বি হাবলিয়া উম্মতি বলিয়া অঝর নয়নে কান্দে। ফাতিমা ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া আল্লাহর নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। ইতিহাস লিখতে আছে মা ফাতিমা তো জোরে ডাক দিলেন, আমার কলিজার টুকরা নয়নের মণি দুই সন্তান, কোথায় গেলি ইমাম হাসান, কোথায় গেলি ইমাম হুসাইন? হাসান হুসাইন দৌড়েলো, মা গো কি গো মা, মা ফাতিমা তো জোরা হাসান হুসাইনকে সঙ্গে লইয়া দৌড়ে দৌড়ে পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। পাহাড়ের গুহায় পৌঁছে গিয়ে মা ফাতিমা তো জোরা হজর নারে কেঁদে কেঁদে বলেন, আব্বা জান, আমি আপনার জনম দুঃখিনী মা এসে পড়ছি। কেমনে ভুলেছেন আপনার মাকে, কেমনে ভুলেছেন আপনার হাসান হুসাইনকে? হাসান হুসাইন অজর নয়নে কাঁদিয়ার বলে, নানাই কই নানাই কই বলিয়া এত বানাদরি কত কথা বলি, আমার ইমাম হাসান হুসাইনকে আমি বুঝাইতে পারি না। হাসান হুসাইন কাঁদে আর বলে, আম্মা জান, আমাদের ঘরের চুলায় তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত যখন আগুন জ্বলত না, আমরা কাটা কবুতরের মতো ছটপট করতাম। ও আমার আম্মা জান, এক ভাই আর এক ভাইয়ের গলা জড়িয়ে ধরে আমরা নানার বাড়িতে যাইতাম। নানার সুন্দর পবিত্র মুখের দিকে তাকিয়ে থাকলে আমাদের পেট ভরা যাইত গো মা। ও মা সেই নানা কই এত বাহানা ধরি, কত কথা বলি, আমার হাসান হুসাইনকে আমি বুঝাইতে পারি না। কোনো জবাব এলো না। মা ফাতিমা তো জোরা পাহাড়ের গুহা থেকে মাথা উড়িয়ে একটা মুসাল্লা বিছায়া নামাজের সেজদায় পড়ে যায়। নামাজের সেজদায় পড়ে গিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, জীবন ভোর আমি দেখছি আমার বাবা এতিম উম্মত এবং উম্মতির জন্য কান্দে, জীবন ভর আমি দেখি, আয় আমার আল্লাহ, তোমার আসমান এবং তোমার জমিন সাক্ষী থেকে যাক, আমার বাবার এতিম উম্মত উম্মতির জন্য আমার কালিজার টুকরা নয়নের মণি দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার বাবার এতিম উম্মত এবং উম্মতির নামে কুরবানি দিলাম। সম্মানিত ভাইরা, আমার আল্লাহর আরশ কাঁপতেছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দে, বলে জিব্রিল রে যারে যা জলদি করে আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে আমার খবর বলে দে, আমার বন্ধু এতিম উম্মত উম্মতির জন্য কেমন কাণ্ডারি। আমি আল্লাহ পাক আল্লাহ তালা আজ সমস্ত দিন পরীক্ষা করেছিলাম, আমার বন্ধুর আর কাঁদতে হবে না। পাহাড়ের গুহা থেকে মাথা উঠিয়ে ইমাম হাসান হুসাইনকে সঙ্গে লইয়া বাড়ি ঘরে যেতে বল। সম্মানিত ভাইরা, আমার জিব্রাইল আলাইহিমুসসালাম ওহি নাজিল করলেন, আসার সাথে সাথে জিব্রাইল আলাইহিমুসসালাম আল্লাহর নবীকে সালাম আনতে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কাঁদতে হবে না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আপনাকে
পাহাড়ের গুহা থেকে মাথা উঠিয়ে মা ফাতিমাকে সঙ্গে লইয়া ইমাম হাসান হুসাইনকে সঙ্গে লইয়া বাড়িতে যেতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর নবী এই শুভ সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী তিনি কি করলেন, পাহাড়ের গুহা থেকে মাথা উঠিয়ে ইমাম হাসান হুসাইনকে সঙ্গে লইয়া মা ফাতিমাকে সঙ্গে লইয়া গুটি গুটি পায়ে তিনি মদিনার বাড়িতে রওনা দিয়েছেন। ভাই জান আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দয়ার বন্ধু হে, আপনার আর কাঁদ্য হবে না, আপনার এতিম উম্মত উম্মতির জন্য চিন্তা করা লাগবে না, আমি আপনার এতিম উম্মত উম্মতিকে আরও অনেক অনেক গুণে মাহাত্ম বাড়িয়ে দিলাম। হে দয়ার বন্ধু, আপনার এতিম উম্মত উম্মতি যখন নামাজের সেজদায় পড়ে যাবে তখন আমি আল্লাহ নিজে যাইয়া তার সাথে দেখা করব। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, সেই নবী আমাদের জন্য কেমন কাণ্ডারী, তিনি আমাদের জন্য সর্বসময় আল্লাহর দরবারে রুনা জারি করেছেন, দরখাস্ত করেছেন, কেঁদেছেন, সেই নবীর উম্মত বলি আমরা দাবিদার। তো সম্মানিত ভাইরা, আমরা কি বুকি হাত দিয়ে বলতে পারবো যে আমরা প্রকৃত মুসলমানের মতো মুসলমান হতে পেরেছি? বলুন জি না, বলতে পারবো না। কারণ আল্লাহ রসুলের আহলে বায়েত, আল্লাহ রসুলের সাহাবা আজমাইন সুযোগের সন্ধানে আল্লাহর রসুলের পেছনে ঘুরতেন, কিভাবে আল্লাহকে পাবে, আল্লাহ রসুলকে পাবে। আর পৃথিবীর জমিনে নেতা মাতব্বরের পেছনে আমরা ছুটছি, আমাদের মা বোনদেরকে ছোটাচ্ছি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভ লালসায়, ঠিক কিনা বলুন? ঠিক ঠিক। দেখুন, আজ বিজ্ঞানের যুগে আমরা মুসলমান জাতি কেন অধব পতনে আমরা চলে যাচ্ছি, আমরা তো জাহান্নামে যাচ্ছি, জাহান্নামের দরজা খুলে দিই, ঠিক কিনা বলুন? ঠিক। তো সম্মানিত ভাইয়ের আমার, দেখুন আজ সমাজে এনজিও বিরাট সমিতিতে ভরে গেছে, গেছে কিনা বলুন? ভরে গেছে। তার একটি মাত্র কারণ, এই যে এনজিও সমিতি বিরাট, এরা গ্রামে গঞ্জে এসে এরা মা বোনদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা স্বামীর কথা শুনে ঘরে বসে থাকলে হবে না, তোমরা বাইরে বেরিয়ে পড়ো, তোমাদেরকে টাকা দেওয়া হবে, তোমাদের দশজন দশজন করে একটা সমিতি গঠন করবে এবং তোমরা টাকা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবে। এই যে প্রলোভন দেখিয়ে এই সমস্ত মানে বিভিন্ন জাতিরা, ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা, তারা এই প্রলোভন দেখিয়ে আমাদের মা বোনদের ইমান হারা করার একটা ষড়যন্ত্র, ঠিক কিনা বলুন? আর এই মহিলাদের হাতে যখন টাকার বান্ডেল পড়ছে, ওরা স্বামীকে বলছে মানছি না আর মানবো না, বলছে কিনা বলুন? ওরা আবার ওদের হাতে যখন টাকার বান্ডেল পড়ছে, ওরা টাকার বান্ডেল হাতে নিয়ে স্বামী যদি বলে তোমরা এখন যেও না দশটার সময় যাবে, স্বামী বলছে রাখো দিন তোমার কথা, বলছে কিনা? ওদের পড়ছে, ওরা আবার টাকার বান্ডেল হাতে নিয়ে মিছিল তুলছে, স্বামীকে মানছি না আর মানবো না, অমুক নেতা অমুক পার্টি জিন্দাবাদ, এইগুলো বলে তারা স্লোগান তুলছে, তুলছে কিনা বলুন? সেই স্লোগানটি হলো কি, মহিলারা আবার দলে দলে বলছে, শাক ভাত খাবো না, ভাঙ্গা কুড়াই থাকবো না, প্রয়োজন হলে স্বামীর কথা লোব না, বাসর ঘর দেব না, যা আয়ান থাকিতে সাহেবের হুকুম কোনো দিন ক্যান্সেল করা যাবে না, বলছে কিনা বলুন? ঠিক ঠিক। তো সম্মানিত ভাইরা, এই সমস্ত বেধর্মীরা, এই সমস্ত ইংরেজরা, খ্রিস্টানরা, ইহুদি নাসারারা, তাদের আমাদের তারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিয়ে তারা তাদের হাতে টাকার বান্ডেল তুলে দিয়ে ইমান হারা করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা করছে, করছে কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মহিলা ঘরের ভিতরে কথা বলবে, এই মহিলার কণ্ঠের আওয়াজ যদি বাইরের কোনো বেগুনা পুরুষেরা শুনতে পায়, এই মহিলার জিভটা টেনে টেনে বাবা ছ মাইলের মতো লম্বা করা হবে, 250 হাতের মতো চওড়া করা হবে, 150 হাতের মতো পুরু করা হবে, কিয়ামতের দিন এই মহিলার জিভের উপর দিয়ে জাহান্নামীরা চলাফেরা করবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বলুন আজ মুসলিম সমাজ আমরা আছি কোথায়? তো সম্মানিত ভাইয়েরা আমার, স্বামী স্ত্রীকে দাম দিচ্ছে না,
স্ত্রী স্বামীকে মানছে না, স্বামী আর স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, গণ্ডগোল শুরু হয়ে যায়, তো সম্মানিত ভাইয়েরা, স্বামী মনে মনে বলে আমি স্ত্রীর কাছে নত হব, আর স্ত্রীরা বলতে থাকে আমি স্বামীর কাছে ছোট হব। বলেন সমাজ এগুলো হচ্ছে কি না? হচ্ছে। তো একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, দেখুন স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব কেমনভাবে লেগে যায়। এখন বিজ্ঞানের যুগে মহিলারা বলছে আমরা ঘরে আর কাপড় পরে বসে থাকতে চাই না, আমরা সমাজে বের হয়ে আমাদের পূর্ণ দাবি আমরা বুঝে নিতে চাই। বলছে কিনা বলুন? স্বামীকে পরিপূর্ণভাবে তারা মানছে না, স্বামীর উপরে তারা জেদ করে বসে থাকে, থাকে কি না বলুন? স্বামীর উপরে তারা জেদ করে বসে থাকে, থাকে কি না? আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। তো সম্মানিত ভাইয়েরা, আমার স্বামী আর স্ত্রী, স্বামী যেমন স্ত্রী তেমন। তো সম্মানিত ভাইয়েরা, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি রান্না করো, আমি একটু মাঠে যাচ্ছি, আমি বিলে যেয়ে কিছু মাছ ধরে আনি। তো স্ত্রী রান্না করছে, স্বামী গিয়েছে মাছ ধরতে, মাছ ধরে ধরে রোদি আগুনে পুড়ে মানে খাল বিল থেকে বড় বড় তিনটি কই মাছ ধরে এনেছে। তিনটি কই মাছ ধরে এনে স্ত্রীকে বলছে, ও মোমেনা, তাড়াতাড়ি এই কই মাছ তিনটা বাসা কোটা করে তুমি ঝোল করো, আমি একটু গোসল করে আসি। স্ত্রী তাড়াতাড়ি বাসা কোটা করে মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছে। স্বামী গোসল করে এসে বলছে, মোমেনা ভাত খোলো, তাড়াতাড়ি ভাত খাবো। স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসে খাবো, ভাত খোলা হয়ে গেছে, স্ত্রী ভাত কুলে মানে স্ত্রীর প্লেটে দুটি কই মাছ এবং স্বামীর প্লেটে একটি কই মাছ দিয়েছে। স্বামী বলছে, কি ব্যাপার? আমি কষ্ট করে মাছ ধরলাম, রোদি আগুনে পুড়ে মাছ ধরে আনলাম, আমি দুটো খাবো? স্ত্রী বলছে, আপনি কষ্ট করেছেন, আমিও কিন্তু কষ্ট কম করিনি, আমি বাসা কোটা করলাম, ধোয়া মানে ধোয়াধুয়ি করলাম, আমি রান্না করলাম, আমি দুটি খাবো। স্বামী আর স্ত্রীর ভিতরে একটি দ্বন্দ্ব বেঁধে গেছে। দ্বন্দ্ব বেঁধে যাওয়ার কারণে স্বামী বলছে, তাহলে এক কাজ করো, ভাতের থালা এখানে ঢেকে রেখে আমরা স্বামী স্ত্রী শুয়ে পড়ব, যে আগে কথা বলবে সে খাবে একটি, যে শেষে কথা বলবে সে খাবে দুইটি। তো সম্মানিত ভাইয়েরা, আমার স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে, বেলা উঠে গেছে, কিন্তু স্বামী আর স্ত্রীর ভিতরে ঘুম ভাঙে না, মানে এত মানে আপনার জাগা ঘুম। গ্রামের লোক প্রতিবেশী ছুটে এসেছে, মনে মনে ভাবছে, কি ব্যাপার, আব্দুল করিম আর মোমেনা কি মারা গেল নাকি? গেলাম প্রতিবেশী, তারা দরজা ভেঙে চুরে ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে স্বামী আর স্ত্রীকে নাড়ানাড়ি দিচ্ছে। স্বামী আর স্ত্রী মনে মনে ভাবছে, স্ত্রী মনে মনে ভাবছে, যদি আমি আগে কথা বলি আমি একটা কই মাছ খাবো, যদি স্বামী আগে কথা বলে স্বামী একটা খাবে, এই জন্য মড়ার মতো যেন পড়িয়ে আছে। তো সম্মানিত ভাইয়েরা, আমার গ্রাম প্রতিবেশী নাড়া দিয়ে দিয়ে দেখছে, তাই তো, এ তো জীবিত নেই, এ মনে হয় মারা গিয়েছে, এক কাজ কর, তাড়াতাড়ি করে কবর খোড়, এদের গোসল দিয়ে কাফন এনে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে নিয়ে শিগগির কবরস্থ কর। গ্রামের প্রতিবেশী কিছু কিছু লোকজন মানে গোসল দিতে গেল, কিছু কিছু লোকজন কাফন নিয়ে আসতে গেল, কিছু কিছু লোকজন কবর খোসার কাছে গেল, কবর খোসা হয়ে গিয়েছে, স্বামী আর স্ত্রীকে পাশাপাশি রেখে জানাজা পড়িয়ে তাদেরকে কবরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থ করতে। এমন সময় দেখা যাচ্ছে স্বামীকে এক কবরে, স্ত্রীকে এক কবরে শুইয়ে দেওয়া হচ্ছে, তবুও স্বামী স্ত্রী জেদ ছাড়ে না, আগে কথা বলতে চায় না। কবরের ভিতরে শুইয়ে দিয়ে যখন লোকজন কবরের ভিতরে বাঁশের আতালি মারছে, ইমাম সাহেব দোয়া পড়ে না, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতানুখরাম। ইমাম সাহেব যখন দোয়া পড়িয়ে দিয়েছে, তখন স্বামী আর স্ত্রী মনে মনে চিন্তা ভাবনা করছে, আর তো উপায় নেই, এইবার তো আমাদের চিরবিদায়, আমাদের শেষ বিদায়। স্বামী মনে মনে ভাবছে যে সামান্য একটা কই মাছের জন্য আজ জীবনকে আমি হারাতে বসেছি। স্বামী তাড়াতাড়ি কবরের ভিতর থেকে ঠেলে উঠে স্বামী বলছে, ও মোমেনা, তুই নাই দুটো খা, আমি একটা খাচ্ছি। তো সম্মানিত ভাইয়েরা, আবার কথার দিকে খেয়াল করুন, হ্যাঁ মারা যাবে তবু জেদ ছাড়বে না। দেখেন স্ত্রী কবরে চলে গেছে কিন্তু স্বামীর ওপরে ওভারটেক করে চলছে, চলছে কিনা আমাদের সমাজে? জি জি। তো সম্মানিত ভাইয়েরা, আমার স্বামী আর স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, এই সময় আমি আমার মাদেরকে বোঝাতে চাই, মায়েরা
যদি আপনি আপনার স্বামীর সাথে গণ্ডগোল করে স্বামীর মনে কষ্ট দিয়ে মা আপনি কবর জগতে চলে যান, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয় তাহলে আপনার উপায় কী হবে? আমি একটি হাদিস আপনাদের সম্মুখে বয়ান করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় জীবিত আছেন। আল্লাহ রসুলের একজন সাহাবার সঙ্গে তার বিবির সঙ্গে দ্বন্দ্ব লেগে গেছে। তার বিবি জানতো না তার এই মুহূর্তে মৃত্যু হবে, হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেছে, স্বামীর কাছে মাপ চায় নাই। মাপ না চাওয়ার কারণে সাহাবার স্ত্রী অন্তকাল করেছেন, স্ত্রীকে দাফন কাফন করে আসা হলো। ওই মেয়েটার মা সেই রাত্রে স্বপ্ন দেখছে তার মেয়ের কবরের ভিতরে আগুন জ্বলছে। ওই মেয়ে ডাক দিয়েছে, মা শোনব, তোমার জামাইয়ের সঙ্গে আর আমার সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গিয়েছিলাম, আমি জানতাম না আমার মৃত্যুখানা হবে, মা মাপ না চাওয়ার কারণে আমার মৃত্যু হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আমার মৃত্যু হবে, মাপ চাইতে পারি নাই মাপ না চাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ও আমার জননী মা, তোমার জামাইকে পাইলে আমার সালাম বলে দিও, বলে দিও আমার কবরের ভিতরে আগুন জ্বলছে, আমার স্বামীকে বলে দিও তোমার বিবি তোমার কাছে ক্ষমা চাইছে, তোমার কাছে মাপ চাইছে, মেহরবানি করে দয়া করে আমার স্বামী যেন আমাকে মাপ করে দেয়। সম্মানিত ভাইয়েরা, আমার মায়ের মন বোঝে না, এভাবে স্বপ্ন দেখতে 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 মুয়াজ্জিন মসজিদে আজান ফুৎকার দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। হঠাৎ করিয়া মায়ের ঘুম ভাঙ্গিয়া যায়, তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে তিনি আল্লাহর নবীর পবিত্র দরবারে এলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবা, তিনি হলো আমার জামাতা, আমার জামাতার সাথে আর আমার মেয়ের দ্বন্দ্ব বেঁধেছিল, আমার মেয়ে হঠাৎ মারা গিয়েছে, বুঝতে পারি নাই তার মৃত্যু হবে, মাপ না চাওয়ার কারণে আমার মেয়ের কবরের ভিতরে আগুন জ্বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন উপায় কী হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জননী মা, তোমার মেয়ের জামাইকে হাজির করো। মেয়ের জামাইকে খবর দিয়ে আনা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাহ, তুমি তোমার স্ত্রীর উপরে না করছিলে, রাগ করেছিলে। সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাহ, তোমার স্ত্রীর কবরে আগুন জ্বলছে, তোমার কাছে মাপ চাইছে, তোমার কাছে ক্ষমা চাইছি, আমি নবী বলবো মেহরবানি করে দয়া করে তুমি তোমার স্ত্রীকে মাপ করে দাও। সাহাবারা সব সময় সুযোগের সন্ধানে আল্লাহর নবীর পেছনে ঘুরতেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সুযোগ তিনি পেলেন, একটা চান্স তিনি পেলেন। সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ওয়াদার বিনিময়ে আমি আমার স্ত্রীকে মাপ করে দিতে পারি, আপনি কথা দেন আল্লাহর নবী আর আমার মতো গুনাহগার কিয়ামতের দিন একসাথে হাশর হবে নি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার বাবা সাহাবাহ, যাও আমি তোমাকে কথা দিলাম কিয়ামতের দিন তোমার হাশর আমার সাথে হবে, তথাপি তুমি তোমার স্ত্রীকে মাপ করে দাও। সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বেগমকে মাপ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর বন্ধু যেন আমার স্ত্রীকে মাপ করে দেয়। সম্মানিত ভাইরা, আমার পরবর্তী রাত্রে তার জনম দুঃখিনী মা স্বপ্ন দেখছে,
তার মেয়ে জান্নাতের বাগানের ভিতরে একটা ফুলের বাগানে বসে বসে খেলা করছে, বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আমার মা জননীরা, আপনাদের কাছে আমি আহ্বান করতে চাই, স্বামীর প্রতি আপনারা অভিমান করে থাকবেন না। স্বামীর মনে, স্বামীর অন্তরে কষ্ট দিয়ে যদি আপনি কবর জগতে চলে যান, স্বামীকে দুঃখ দিয়ে যদি আপনি কবরে যান, কবরে যেয়ে কিন্তু মায়েরা আপনি শান্তি পাবেন না। তো সম্মানিত ভাইয়েরা, আমার মা জননীরা, যেনারা আমার আওয়াজ শুনছেন, আমার কথার দিকে খেয়াল রাখুন। দেখুন, আর সমাজের বুকে সন্তান কথা শোনে না, পিতার কথা শোনে না, পিতা সন্তানের কথা শোনে না, শোনে বলুন? শুনছে না। তার একটিমাত্র কারণ, আমাদের সমাজে যৌতুক প্রথা চালু হয়ে গেছে। হয়েছে কি না বলুন? বিয়ের আগে একটা কন্ট্রাক্ট করা হয় যে শালা ভ্যান চালিয়ে খায়, তবু বলে 20,000-30,000 দিতে হবে। ছেলের বাপ বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, মুরব্বির দাড়ি পেকে গিয়েছে, যদি বলে চাচা খবর কি, বলে বাবা আমি কিছু জানি না, ছোট জামাই যা করে, হ্যাঁ উনি কিছু জানে না, ছোট জামাই যা করে। তো সম্মানিত ভাইয়েরা, আমার এই যে কোন প্রথা দিয়ে আমাদের সমাজে হাঁ শাদি হচ্ছে, হচ্ছে কি না? বিবাহ করেন এখন বলেন, যেখানে পুনের শাদি হয়, হ্যাঁ টেলিভিশন, কালার টিভি,
পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো সম্মানিত ভাইরা, আমার আমার কথার দিকে খেয়াল করুন, দেখুন, আমরা যদি প্রকৃত মোমেন হতে না পারি, আমরা যদি প্রকৃত মোমেন হতে না পারি, ইমান না নিয়ে যদি আমরা কবরে যাই, কবর বড় ভয়ানক জায়গা, ঠিক কিনা বলুন? আমরা সেই নবীকে নবী নবী আমরা মুখে মুখে বলি, কিন্তু নবীর কাজ তো আমাদের নাই, আমাদের ভিতরে আছে বলুন? নবী আলা কাজ, আল্লাহ আলা কাজ আমাদের ভিতরে নাই, আছে বলুন? তো সম্মানিত ভাইয়েরা, আমার সেই নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ আমাদের ভিতরে নাই, আছে? সেই নবী এই এতিম উম্মত উম্মতির জন্য তিনি কেমন কাণ্ডারি, কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবী এখান থেকে 1429 বছর আগে আমাদের বুক থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন। তো সম্মানিত ভাইয়েরা, আমার সেই নবী কেমন নবী, সেই নবীকে আমরা চিনি না। তিনি আমাদের জন্য মদিনা মুনওয়ারার জমিনে রওজা শরীফের ভিতরে তিনি শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া তিনি অঝর নয়নে তিনি কাঁদছেন। আসুন সেই নবীর প্রেম সাগরে আমরা একটু দৌড় দেই, দেখুন সেই নবী কেমন নবী। ও গো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, অগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, তোমারি নামেতে পাগল খুদে মাওলাজি, অগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, হাতে নাই মোর টাকা কড়ি পুলছে রাতে কি যে করি, হাতে নাই মোর টাকা কড়ি পুলছে রাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, ও গো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, অগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ঠিক কিনা বলুন? তো সম্মানিত ভাইয়েরা, আমার সেই নবীওয়ালা কাজ আমাদের ভিতরে নাই, আছে বলুন? সেই নবীওয়ালা কাজ আমাদের ভিতরে নাই। তো সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আমি গুনাহগার যে সংক্ষিপ্ত আকারে আলোচনা আপনাদের সম্মুখে করলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলার আমল করার মতো তাওফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কথাগুলোর উপরে আমাদের আমল করে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত যেন আমল করার মতো তাওফিক দান করেন, এবং আমাদের জীবন চরিত আল্লাহ আল্লাহ রসুল মোতাবেক আমরা চলতে পারি, আল্লাহ রসুলের সাহাবা আজমাইনদের চরিত্রের সাথে আল্লাহ রসুলের উম্মতের চরিত্র যেন হয়, আল্লাহ রসুলের আহলে বায়েত মা ফাতিমাত জোহরা, মা আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, তিনারা দুনিয়াতে যেমনভাবে দুনিয়াদারি করেছেন, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তেমনভাবে দুনিয়াদারির করার মতো তাওফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার একটু দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো সম্মানিত ভাইরা, আমার আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।